হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কি আজকের ভয়েসটা একটু ভালো পাচ্ছেন? ভালো পাওয়ারই কথা। আমি একটা বয় মাইক্রোফোন কিনেছি, আপনাদের দয়ায় দোয়া করবেন, আমাদের চ্যানেল পাশে থাকবেন। তো ওগুলো কথা না বলে বলি আজকের ভিডিওটা কোন বিষয়ের। তো আনলিমিটেড টপিক, ভিডিও টপিক আপনি কোথায় পাবেন? তো আপনি যদি একজন ছোট একটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনার ভিডিও টপিক কোথায় পাবেন? তো আপনারা যারা ছোট আমার মতো ছোট ইউটিউবার রয়েছেন, তাদের মাথায় কিন্তু একটা চিন্তা সবসময় ঘুরঘুর করে, যেটা হচ্ছে যে আমরা ভিডিও টপিক কোথায় পাবো। 50-60টা ভিডিও যখন আপলোড করি, আপলোড করার পর দেখা যায় আমরা ভিডিও টপিক আর খুঁজে পাচ্ছি না, সেজন্য আমরা ভিডিও আপলোড করতেছি না। ভিডিও আপলোড করলেও ওই ক্যাটাগরি ভিডিও আর আমরা আপলোড করি না। তো আমি আপনাদেরকে কয়েকটা প্রসেস বলবো, যে প্রসেসগুলো মানলে আপনি অবশ্যই ভিডিও টপিক ভিডিও করেই আপনি মনে করেন যে শেষ করতে পারবেন না। তো এক নম্বর হচ্ছে, আপনি আপনার চ্যানেলটি কোন রিলেটেড চ্যানেল, টেক চ্যানেল না কুকিং চ্যানেল না ব্লগ চ্যানেল না শর্ট ফিল্ম না ইসলামিক চ্যানেলস, তো আপনাকে সেটাকে ঠিক করতে হবে। তো যদি আপনার মতো টেক চ্যানেল হন, তাহলে আপনি কিভাবে ভিডিও টপিকগুলো খুঁজবেন? তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে কিন্তু ভাই এখন বড় বড় টেক চ্যানেল, অনেক বড় বড় টেক চ্যানেল রয়েছে যেগুলো আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই চ্যানেলগুলো যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু এই চ্যানেলগুলো যখন নতুন নতুন ভিডিও টপিক আপনাদের মাঝে উপহার দেবে, তখন কিন্তু আপনি পেয়ে যাবেন যখন সাবস্ক্রাইব করবেন। তো এইগুলো টপিক নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে নতুন নতুন কন্টেন্ট নিয়ে ওই টেক বিষয়েরই। তো এরকম কন্টেন্ট নিয়ে কিন্তু আপনি ওদের মতো কন্টেন্ট তৈরি করতে পারেন। তো দুই নম্বর প্রসেস হচ্ছে, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতে চান, সেই রিলেটেড ভিডিও ওই ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ দেবেন। সেই রিলেটেড ভিডিও আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর দেখবেন হাজার হাজার ভিডিও চলে আসবে। তো আপনি 10-20টা যেগুলো ভিডিওতে ভিউজ বেশি আসে সেগুলো ভিডিও দেখবেন। দেখার পর তাদের থেকে কিছু জ্ঞান অর্জন করে আপনি মানে ভিডিও মেক করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজও ভালো আসবে আর চ্যানেলের মানে ভিডিও টপিক আর খুঁজতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও টপিক খুঁজতে পারেন। বাংলাদেশে যারা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা কিন্তু আমরা অনেক সময় ভাই দেখা যায় কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পর আমরা আর ভিডিও টপিক খুঁজে পাই না, যার কারণে অন্য রিলেটেড ভিডিও ছাড়ি। ধরেন টেক চ্যানেলে হঠাৎ করে দেখা যায় গান ছাড়ে, কেউ মিউজিক ছাড়ে, কেউ ইসলামিক কিছু ভিডিও ছাড়ে। তো এগুলো ছাড়লে কিন্তু চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না, চ্যানেল কোনোদিন গ্রো করবে না। তো ভিডিও টপিক খোঁজার একটাই মাধ্যম হচ্ছে যে আপনি আপনার রিলেটিভ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারা বড় বড় ইউটিউবার, তারা ভালো ভালো জ্ঞান দেয়, এগুলো চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী যখন তারা কোনো রিলেটেড ভিডিও দেবে, সেই রিলেটেড ভিডিও আপনি কী করবেন, ওদের মতো রিলেটেড ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন। আরও একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি প্লে স্টোর চলে যায়, ইউটিউব কোর্স নামে একটা সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারের মাঝে কিছু ভিডিও টপিকের মানে দেওয়া আছে, তো সেগুলো দেখেও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।